যারা ঘরোয়া রান্না খেতে চাও অবশ্যই কিন্তু এখানে ফুডিং লজিং সমেত নিতে পারো। আমি কিন্তু কোনো রকম এই খাবারের মধ্যে দেখতে পাচ্ছি না যে বেশি মশলা বা কিছু দিয়ে তৈরি হয়েছে, মানে সবকটা লাইট খাবার। তোমরা কিন্তু বাথরুমে স্নান করতে করতেও পাহাড় দেখতে পাবে, এই দেখো। আজ আর কি চাই, আর কি চাই, এই যে এই রাস্তা দিয়ে চলে গেলে এমজি মার্গ, আর এই রাস্তা দিয়ে টিবেট রোড আমাদের যেখানে হোটেল। গ্যাংটকের আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি কিভাবে কম টাকায় গ্যাংটক পৌঁছানো যায় বাসে করে। যারা যারা ভিডিওটা দেখোনি তারা অবশ্যই ভিডিওটা দেখে নিও। তারপরে আমরা হোটেলের পথে রওনা দিয়েছিলাম বাস স্ট্যান্ডে নেমে, তাই আজকের ভিডিওটা ঠিক ওইখান থেকেই শুরু হচ্ছে। কোন হোটেলে থাকছি, কি খাচ্ছি, কোথায় ঘুরবো, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে থাকছে। তো ভিডিওটা একদম মন দিয়ে দেখো, পুরো ভিডিওটা কিন্তু দেখা যায়। এমজি মার্গ যাওয়ার ট্যাক্সি এখান থেকে পাবো? এমজি মার্গ जाने का टैक्सी उधर से। अच्छा, ট্যাক্সি ওয়ালাদের জিজ্ঞেস করাতে ওরা বললেন ওয়াকিং ডিস্টেন্সেই নাকি বাস স্ট্যান্ড থেকে পৌঁছে যাওয়া যায় এমজি মার্গে। এই যে এখানে আছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগটা, আর এখান থেকে এই যে রাস্তাটা, এই রাস্তা চলে যাচ্ছে এমজি মার্গ। আর আমরা কিন্তু এই রাস্তা দিয়ে, আমরা এই সাইড দিয়ে বাস স্ট্যান্ড থেকে এসে এই রাস্তা দিয়ে উঠে যাচ্ছে, এটা হচ্ছে টিবেট রোড। চলো ওপর দিকে যাওয়া যাক। এই যে এই রাস্তা দিয়ে চলে গেলে এমজি মার্গ, আর এই রাস্তা দিয়ে টিবেট রোড আমাদের যেখানে হোটেল। আর এই যে নিচে নেমে গেলেই হচ্ছে এমজি মার্গ, যেখান থেকে শুরু হচ্ছে ওই জায়গাটা যেখানে ইন্ডিয়ান ফ্ল্যাগটা আছে। এমজি মার্গ থেকে কিন্তু খুব একটা দূরে নয়, মানে যখন হোটেল থেকে নিচে নামবে হুড়হুড়িয়ে নেমে যাবে, আর যখন উঠবে একটু বস কষ্ট করতেই হবে, মানে একটু হাঁটাচলা করতে হবে সিঁড়ির মতন, ঠিক আছে? একটু কষ্ট করতে হবে বস, মানে খুব বেশি নয়, 5 মিনিটে হেঁটে চলে আসবে। যারা স্পিডে হাঁটো তাও হয়তো লাগবে না। তো নিচ থেকে জাস্ট একটুখানি এসছি এমজি মার্গ থেকে, এসে আবার সেম রাস্তা ধরে যেটা ওপরে উঠছে এইখানে চলে এসছি। তো এটা হচ্ছে হোটেল জি, ZI, আমরা তখন ZI বলছিলাম। তো এটা হচ্ছে হোটেল জি। তো দেখো এই হচ্ছে কিছুটা দেখতে। তো এবার এটার ওপরে যাব, চলো ওপরে যাওয়া যাক। এটা রিসেপশন, এটা হচ্ছে ডাইনিং, খুব সুন্দর দেখো। আমরা যে হোটেলটা এসছি নিয়েছি, এই হোটেলটা থেকে কিন্তু মানে ঘরের জানলা থেকে বসে তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে। একটুখানি দেখা যায় বাট দেখতে পাবে। হোটেলের বাইরে এই যে রাস্তাটা। এবার আমরা রুমে যাব। 4th ফ্লোরে এসছি। 4th ফ্লোরে এসে আমরা, ও ভিউ দেখো বস, কি ভিউ এখান থেকে, আর কি চাই, আর কি চাই। খুব সুন্দর। এটা একটা রুম, আমাদের রুম হচ্ছে এটা, তাই তো? আমাদের রুম হচ্ছে এটা। ওয়াও নাইস, খুব সুন্দর রুমটা পেয়েছি আমরা, দারুণ রুম দিয়েছে। 4তলায় আছি কিন্তু ভিউটা কিন্তু সবসময় দেখতে পাবো। আমরা কিন্তু এই জন্যই ফোন করে বলেছিলাম আমাদের ভিউওয়ালা রুম চাই, তাই জন্য কিন্তু আমাদের এই রুমটা দিয়েছে। দেখো মানে বেড হচ্ছে কিং সাইজ বেড, আরামসে 3জন এই খাটে হয়ে যাবে। এখানে একটা সোফা আছে, একটা ছোট আলমারি মতন আছে যেটায় আয়না আছে। এখানে তোমরা টেলিফোন রাখা আছে, তোমরা এখান থেকে ওদেরকে কন্ট্যাক্ট করতে পারবে। এখানে দেখো লাইটিংটা খুব সুন্দর, খাটটাকে খুব সুন্দর করে সাজানো। এখানে টিভি আছে, এই দেখো। ব্যাগপত্র রাখার এখানে খুব সুন্দর একটা জায়গা। এইখানে তোমরা বসে কিন্তু তোমাদের ডিনার করতে পারবে, খুব সুন্দর এই জায়গাটা। আমার তো সবথেকে সেরা লাগলো কার্টেন দিয়ে এত সুন্দর এই পরিবেশটা, মানে এখান থেকে কিন্তু কার্টেন দিয়ে এই জিনিসটা খুব ভালো লাগছে আমার। এই যে রুমটা আছে, এই রুমটার কয়েকটা জিনিস খুব ভালো লেগেছে, বিশেষ করে নিচের যে টাইলসটা, এটা কিন্তু ব্যাপক। আর দেখো এখানে কি সুন্দর, ওইদিকে একটা চার্জিংয়ের সিস্টেম, এদিকে একটা চার্জিংয়ের সিস্টেম, এটাও দারুণ। ওইদিকেও চার্জ দেওয়া যাবে, এখানেও চার্জ দেওয়া যাবে, এখানেও চার্জিংয়ের সিস্টেম আছে। এবার তোমাদেরকে টয়লেটটা দেখিয়ে দিই। এ দেখো এই হচ্ছে কিছুটা টয়লেট, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, অসাধারণ পরিষ্কার। আর কতটা বড় গিজার আছে এখানে, খুব সুন্দর। এখান থেকে তোমরা স্নান করতে করতেও পাহাড় দেখতে পাবে। আই থিঙ্ক তোমরা কিন্তু বাথরুমে স্নান করতে করতেও পাহাড় দেখতে পাবে, এই দেখো। আজকে একটু মেঘলা ওয়েদার, কালকে কিন্তু তোমাদের সকালে পাহাড় দেখাবো, পরের ভিডিওতে পাহাড় কিন্তু দেখবে। দেখো বৃষ্টি হচ্ছে, কি সুন্দর বাইরের ওয়েদার কিন্তু দারুণ। আর ঠান্ডাটা বেশি বেশি ঠান্ডা থাকলে কিন্তু পাহাড়ে ঘুরতে আসার মজাটা सार्थक है। हमारे जो रूम तो देखिए दिलाम और एखे कि रूम ओपेन किचेन प्रोग्राम हम अच्छा प्रोग्राम हम ये जगह क्योंकि ओपेन किचेन हिसाब से यूज करा है। और ये रूमटा हे आरेकटा रूम तुम्हादेरके प्रत्येकटा रूमेर भाड़ा किन्तु आमी एक्जैक्ट डिटेल्से बोले देबो, तुम्हादेर एकदम चाप निते होबे ना, तोमरा आगे रूमगुलोके देखे नाओ और परेर भिडियोतेओ किन्तु तुम्हादेर एकदम परफेक्ट डिटेल सब किछु देबो। देखो आपातत चले एसेछि रिसेपशने बसे आछि, एबार आमरा खावा दावाटा सारबो और खावा दावाय कि कि थाकछे समस्त किन्तु एक्जैक्ट तुम्हादेरके बोलबो। और एखाने किन्तु फुडिंग लजिंग निये पैकेज आछे सेटाओ तुम्हादेरके डिटेल्से बोलबो। आगे खावा दावाटा एनजय करी, लास्टे समस्त किछु देखाচ্ছি और बोलছি কত কি ভাড়া। তোমরা যদি ফুডিং না নিতে চাও সেটাও পসিবল, কোনো চাপ নেই। আর ফুডিং লজিং নিও তোমরা নিতে পারো, মানে সমস্ত রকম ব্যবস্থা আছে। তো আমরা দেখলাম যে আমরা ফুডিংটাও নিই, খুব একটা বেশি পড়ছে না, বাইরেও খাবো মানে ছোটখাটো কিছু জিনিস বাইরেও খাবো। আর যেটা ভারী খাবার সেগুলো তো আমরা এইখানেই পেয়ে যাব। তো দেখলাম যে বাইরেও যা খাওয়া এখানেও তাই, तो ये बाहरे गए तुम्हारे अनेक खबर देखो बाट तार आगे चलो खावा दावा कमप्लीट करते हैं। आपातत रिसेपशने एखे बसे आछि और ओइखाने होच्छे आमादेर डाइनिंग नतून टेस्ट जेखाने आछे सेखाने शुधु ट्राभेल दिले होबे। तोमरा अनेकेई बोलछिले ट्राभेल केन फूड कोथाय गेल, आज के भाई फूड निये एसेछि, भाबलाम होटेले फूड लजिंग एकसाथे जखन निच्छि तोमादेर सबकिछुई देखाबो। तो देखो आमादेर आजके लांचे कि कि खाबार आछे। राइस आछे आमादेर तीनजनेर जन्य, আমার সাথে আছে এসআর ভাই, দাদার চ্যানেল হচ্ছে ট্রাভেলার অভিজিৎ রায়। এই দেখো এটা হচ্ছে একটা ভেন্ডি আলুর তরকারি, এখানে আছে আলু বেগুনের তরকারি আর এখানে আছে ডাল, স্যালাড, পাপড়। তো এই হচ্ছে কিছু এখানে খাবার। আমার তো খাবারগুলো দেখে স্পেশালি একটা কারণেই ভালো লাগছে, তার কারণ হচ্ছে আমরা এতটা ট্রাভেল করে এসেছি, আমি কিন্তু কোনো রকম এই খাবারের মধ্যে দেখতে পাচ্ছি না যে বেশি মশলা বা কিছু দিয়ে তৈরি হয়েছে, মানে সবকটা লাইট খাবার কি, তাই তো? হ্যাঁ একদম। তো সবজিও ভালো, हाँ ये सिक्किमेर ना कि सब्जीओ खूब अर्गानिक 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 सब्जी किन्तु एखाने पावा जाए। आमी जेटा भेबेछिलाम सेटाई ठीक, खूब बेशी किन्तु मसला नहीं। और ये बेगुन आलुर तरकारीटा एकदम घरोया रान्नार मतो, जारा घरोया रान्ना खेते चाओ अवश्यई किन्तु एखाने फुडिंग लजिंग समेत निते पारो। एखोनो हाबाता पड़े आछि, एरकम अवस्थाय आछि, प्रचुर ठंडा, माने ठंडाटार एकटु फिल निच्छि, कारण आमादेर कलकाताय जेरकम एखोन गरम एई टाइमटाय माने एखोन घाम झरार मतन, आर एई ठंडाटा आमार कालके निघात ठंडा लागबे। आर कारण एखाने एत सुंदर वेदारटा, सेई वेदारटा जोदि मजाई ना नि आर कि करार आछे। आर आमादेर एई जे होटेलेर थेके भिउटा ना तोमादेर कालके सकाले देखाबो जोदि पसिबल हय, माने पसिबल बोलते आमादेर सूर्य मामा जोदि आमादेर साथे देय, जोदि ठीकठाक भावे मेघटा केटे जाय ताहले किन्तु ये पहाड़गुलो खूब क्लियर थाके। और कांचनजंगा किन्तु जे एंगेल आमी दाड़िये आछि ठीक ये एंगेल थेके कांचनजंगार किछुटा अंश देखा जाए, असाधारण खूब सुंदर। और एखान थेके तोमरा जे भिउटा देखते पाच्छ तो एखान थेके एमजी मार्गेर भिउटाओ देखते पाच्छ, माने एखानेई किन्तु एमजी मार्ग। जोदि बैड लाक हय बृष्टि हय सेटा भाई मेने निते होबे, किछु कोरार नेई, जेमन आमादेर साथे आजके सेटाई हयेछे। एई जे जेगुलो दूरे देखछो ना एगुलो किन्तु पुरोटाई पहाड़। देखो রাত ১২টার সময় আমরা কি করছি, দেখো রাত ১২টার সময়, এটাই হচ্ছে ভাই আলাদা লেভেলের মজা, সেই সেই লাগছে দারুণ। দেখো একবার আলাদাই মজা করছি আমরা। হোটেল যদি একদম এমজি মার্গের কাছে হয় তাহলে কে না আসবে রাত ১২টার সময়। হ্যাঁ একদম তো কাছেই, পায়ে হেঁটে লাগে মাত্র ৩ মিনিট। তাই জন্য আমরা কিন্তু রাত ১২টার সময় ফাঁকা এমজি মার্গে চলে এলাম একটু মজা করতে। সত্যি এটা জীবনেও ভুলবো না, কোনো মানুষজন নেই, শুধু আমরা এই কয়েকজন। আলাদাই মনে রাখবে সিকিম, মনে রাখবে গ্যাংটকের এই এমজি মার্গ, আমাদের এই চারজনকে। এবার তোমাদেরকে ভিডিওর শেষে বলে দিই যে এই রুমটার মানে আমরা যে রুমে আছি এরকম টাইপের রুমে যেহেতু আমরা তিনজন আছি, तो तीन जन हिसाब से क्योंकि ये रूमगुलोते थाकते गेले पड़े सीजने 3000 टाकार काछाकाछि और अफ सीजने पड़े 2400 टाकार काछाकाछि उइथ फुडिंग। তোমরা যদি এই হোটেলেই খাবার খাও, এই হোটেলেই থাকার জন্য মানে দুটোই যদি একসাথে নাও তাহলে কিন্তু তোমাদের পার হেড 1200 টাকা করে পড়বে, মানে দুজন এলে 2400 টাকার মধ্যে তোমরা এরকমই রুম সব পেয়ে যাবে। যারা দুজন থাকবে তাদেরও প্রায় এরকমই রুম দেওয়া হবে, কারণ সবকটা রুম প্রায় একই রকমের দেখতে। আমাদের রুমটা তিনজন বলে একটু বড়। আর যদি তোমরা অফ সিজনে আসো সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে চার্জেসটা, রুম চার্জেসটা, সেটা কিন্তু আরও কম হবে। এই যে ডিসক্রিপশানে তো নাম্বার দিয়েই দিলাম, স্ক্রিনের ওপর তোমরা নাম্বারটা দেখতে পাচ্ছ। এই নাম্বারে কিন্তু কল করে তোমরা বুকিং করবে। এখান থেকে যেটা মেন অ্যাট্রাকশান সেটা হচ্ছে এই রুমের ব্যালকনি থেকে বাইরে বেরোলেই তোমরা কিন্তু পাহাড়ের ভিউ পাবে। এটা তোমাদের লাকের ওপরে, যদি সূর্য সেদিন সাথ দেয় আর মেঘ যদি আকাশে কম থাকে তাহলে কিন্তু দেখতে পাবে। পরের ভিডিওতেও কিন্তু গ্যাংটকের একটা লোকাল ট্যুর দেব তোমাদেরকে, খরচা থেকে শুরু করে এভরিথিং যাবতীয় সমস্ত কিছু এই ভিডিওতে ডিটেলসে বলবো। আজকের মতন আর কি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো, বাই।